যদি তোরে ডাক শুনি কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা দলো রে। যদি কেউ ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? আজকে আমি মজার রেসিপি তৈরি করব। প্রথমে আমি দই নিয়ে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিলাম, তাতে 4 চামচ নুন বেসন দিলাম, দিয়ে সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে আমি ওতে সামান্য বেকিং সোডা দিলাম, 1/2 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম। 1 চামচ তেল দিলাম, দিয়ে আবার ফেটিয়ে নিলাম। এবারে একটা বাটিতে তেল মাখিয়ে আমি ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে আমি স্টিমে বসিয়ে দেব 30 মিনিটের জন্য। এবার সেটাকে বার করে নেব, বার করে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যদি আমার এই রেসিপি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি প্রত্যেকটা টুকরো টুকরো করে নিলাম। এরপরে এর মধ্যে দেব লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা 1 চামচ, কস্তুরি মেথি দিলাম, হলুদ দিলাম সামান্য, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, চালের গুঁড়ো দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে তেলটা গরম হতে দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দেব। এবারে এপিট ওপিট করে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নেব। বিকালে চায়ের সঙ্গে গরম ভাতের সঙ্গে বেশ ভালোই লাগবে। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এটা একটা দারুণ পকোড়া তৈরি হলো না? এভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভাজতে থাকব।
আমার অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আপনারা যে আমার ভিডিওটা দেখছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। একটা সাবস্ক্রাইব তো দিতেই পারেন আমার পকোড়া তৈরি। ভালো থাকবেন।